নমস্কার, ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত বন্ধুরা। আমরা আরও কাছে থেকে বিশেষ অধিবেশনে অনেকটা লম্বা যাত্রাপথ অতিক্রম করে এসেছি, যেখানে আত্মার পরিচয় থেকে ব্রহ্মাকুমারীর সংস্থা বিষয়ে জানা থেকে শুরু করে আমরা আজকে যেটা গত পর্বে আমাদের আলোচনা যেখানে আমাদের চলছিল সেটি ছিল মুরলী কি, অর্থাৎ পরমাত্মা এসে আমাদের যে জ্ঞান শোনাচ্ছেন, কি পদ্ধতিতে আমাদের শোনাচ্ছেন, কোন ভাষায় শোনাচ্ছেন, কি বা আমাদের শিখতে বলছেন বা করতে বলছেন, সে বিষয়গুলো আমরা মুরলির মাধ্যমে জানার চেষ্টা করছিলাম এবং আজকেও আমরা মুরলি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। এবং আমাদের সাথে রয়েছেন ব্রহ্মাকুমারী আলপনা দিদি, তাকে স্বাগত করবো আরো একবার। ওম শান্তি দিদি। ওম শান্তি দিদি, আমরা মুরলি নিয়ে তো আলোচনা করছিলাম, কিন্তু যেখানে আমার একটা প্রশ্ন থেকে গেছিল গত পর্বে, যেটা আমাদের সময়ভাবে আমি জানতে পারিনি, আমাদের দর্শক বন্ধুদের জানাতে পারিনি, সেটা হচ্ছে মুক্তি জীবন মুক্তিধাম বলে একটা সেন্টেন্স ছিল, কথা ছিল দুটো, তো এই মুক্তি জীবন মুক্তিধামটা আসলে কি? মুক্তিধাম মানে আমাদের সকল আত্মাদের যেটা আসল ঘর, আচ্ছা, যেখানে কেউ দেহ নিয়ে যেতে পারে না, যে ঘরের কথা এর আগেও আমি শুনিয়েছিলাম, যাকে শান্তিধাম, মুক্তিধাম, পরমধাম, নির্বাণ ধাম, ব্রহ্মলোক, এরকম অনেক নাম আছে সেই দুনিয়া। তো মুক্তিধাম মানে সকলকেই কিন্তু ওই দুনিয়াতে যেতেই হয়। ঈশ্বর যখন সৃষ্টির অন্তিমে আসেন, এই নাটকের যখন শেষ হয়, পুরানো নাটক শেষ হলো, নতুন নাটক শুরু হবে, তো তিনি নাটকের শেষে সবাইকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন। যেমন আমরাও এমনিও নাটকেও দেখি যে নাটক শেষ হয়ে গেলে সবাই ড্রেস চেঞ্জ করে, মেকআপ চেঞ্জ করে, করে যেভাবে ঘর থেকে এসেছিলেন সেইভাবেই ঘরে ফিরে যান। তো এই আধ্যাত্মিক নাটকেও তাই, আমরা যেভাবে সৃষ্টিতে নেমে এসেছিলাম তখন তো আমরা শরীর নিয়ে আসিনি, কিন্তু এই সৃষ্টিতে এসে মায়ের গর্ভে তৈরি শরীরে আমরা প্রবেশ করেছিলাম। তো তাই আমরা আবারও নাটকের শেষে প্রত্যেকেই ঘরে ফিরে যাব, শরীর নিয়ে তো কেউ যাব না, প্রত্যেকেই আত্মা হয়ে যাবে। কিন্তু এই আত্মাদের মধ্যে যারা তপস্যা করে 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 নিজেকে পাবন বানালেন, তো তারা তো খুব সহজে মুক্তিধামে চলে যাবেন। কিন্তু যারা এখন ঈশ্বরের আদেশ নির্দেশ তাকে অমান্য করে, মনে করে প্রয়োজন নেই, পরে দেখা যাবে, কখনো করে নেব, এ তো খুব মুশকিল করা, এই রকম বলে যারা রেখে দিচ্ছে, করছে না, তো পাবন তো হতেই হবে, তো তখন কিন্তু অনেক শাস্তি ভোগ করতে হবে। সে শাস্তিটা যখন মানে সবাই দেখবে যে যারা ঈশ্বরের শ্রীমতে চলেছিলেন তাদের কত জয় জয়কার শুরু হয়ে গেল, তাদের প্রত্যক্ষতা শুরু হবে, আর যাদের হলো না তারা তখন বুঝতে পারবে যে আরে সত্যি তো ঈশ্বর এসেছিলেন, সত্যি মহাবিনাশ সামনে, এরপরে নতুন দুনিয়া আসছে, তখন কিন্তু অনেকেই বুঝতে পেরে যাবেন। তো যারা তৈরি হলো না তারা তখন তাদের যে অনুতাপ, পশ্চাত্তাপ, তাদের যে কুকর্মের যে শাস্তি, সেগুলো তখন ভোগ করবেন। শাস্তি ভোগ করে তখন কিন্তু তারাও বাবা বাবা বলবেন, কিন্তু ওটা অনেক কষ্ট পেয়ে বলবেন। তো নিজেদের পবিত্র তো হওয়া হলো না, তো হয় যোগ বলে পবিত্র হতে হবে, আর নইলে শাস্তি খেয়ে, সাজা খেয়ে তাদেরকে সেই মুক্তিধামে যেতে হবে। যখনই নির্বাণ বা মুক্তির কথা আসে তখনই অনেকে মানুষ বলেন যে একটা জন্মের পরে সে নির্বাণ ধামে চলে গেল, বা এমন কিছু আত্মারও আছেন যারা জন্ম মৃত্যুর চক্রে আসছেন, একবার জন্ম নিয়ে প্রতিষ্ঠা লাভের পর তারা আবার নির্বাণ লাভ করেন, তো নির্বাণ ধামে চলে যান, তো তাদের কি পুনর্জন্ম হয় নাকি তারা সত্যি নির্বাণ ধামে গিয়ে বসে থাকেন? ঈশ্বর বলেছে একবারই তিনি গেট খুলে সৃষ্টির অন্তিমে যখন নাটক শেষ হবে। নাটক করতে করতে কেউ কি ঘরে ফিরে যায়? মাঝপথে কেউ যেতে পারে, কার মাঝপথে তো কেউ যায় না, যদিও তার রোল হয়ে গেছে, তবু পুরো নাটক শেষ হবে, তবেই সবাই একসাথে এসে একবার দাঁড়িয়ে দেখা দেয়, বলে আমি কি চরিত্র অভিনয় করেছিলাম, আমার আসল নাম কি। তারপরে সবাই সেই রুমে গিয়ে নিজেদের ড্রেস মেকআপ চেঞ্জ করে করে তারপরে যায়, মাঝপথে কেউ যেতে পারে না। এই নাটকেরও তাই, পুরো নাটকটা শেষ হয়ে যাবে, ঈশ্বর এসে নিয়ে যাবেন, তবেই সবাই যাবে, নাহলে যেতে পারবে না। এবার ঈশ্বরের সাথে যাবেন যারা সম্পূর্ণ পবিত্র হলেন, যারা তার থেকে গ্রেড অনুসারে হবে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, এইভাবে ভাবে উপরে যেতে থাকবে। আর জীবন মুক্তি ধামটা দিদি কি জিনিস? জীবন মুক্তি ধাম মানা ওই মুক্তি ধাম থেকে যখন আমরা
ধীরে ধীরে বা সৃষ্টিতে অবতরিত হতে শুরু করলাম। তো প্রথমে তো দেবী দেবতারাই আসবেন, যারা মানে সবচেয়ে হাইস্ট কোয়ালিটি ছিলেন, যারা সম্পূর্ণতা অর্জন করেছিলেন, যাদের মধ্যে কোনো রকমের ত্রুটি ছিল না, তারা প্রথম সৃষ্টিতে নামবেন, এবং ধীরে ধীরে গ্রাজুয়ালি পরেররা নামবেন। এইভাবে নামতে 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 তারপরে সৃষ্টির শেষের দিকে যারা একদমই তমোগুণী অবস্থায় শাস্তি খেয়ে উপরে গিয়েছিলেন তারা নামবে, তাদের জন্ম তুলনামূলক কম হবে। দেবতাদের সত্যযুগী আত্মাদের জন্ম সবচেয়ে বেশি হবে, আর তারপরে সেই জন্ম কমতে থাকবে, কমতে কমতে যারা একদম শেষের দিকে আসবেন তাদের জন্ম অনেক কম, হয়তো দু এক জন্ম হবে। সৃষ্টি আদি থেকে এই নাট্যশালায় না পাঠ প্লে করার জন্য যতক্ষণ না নাম যতক্ষণ তারা ওই মুক্তিধামেই থেকে মুক্তিধামে ওয়েট করবে ওরা। আচ্ছা, ওদের যখন পাঠ সময় যখন আসবে ওরা তখন সৃষ্টিতে নামবে। যখন আমরা সত্যযুগে নেমে এলাম তো তখন ওই জীবনে কোনো বন্ধন নেই, সুখের জীবন, শান্তির জীবন, প্রাপ্তির জীবন, তাই ওই জীবনটাকে বলা হয় জীবন মুক্তি ধাম। তো জীবনে থেকে এরকম মুক্ত অবস্থা, জীবনে থেকেও মুক্তি এরকম অনুভব করা সম্ভব? যখন দ্বাপর যুগ থেকে কি হলো, জীবন তো থাকলোই কিন্তু জীবনে বন্ধন এলো, মানুষ বন্ধন ফিল করে না, কেউ বলে যে কি জানি আমি কি পাপ করেছিলাম তাই আমার জীবনে এত কষ্ট, তো ওটা হচ্ছে জীবনে বন্ধন। কিন্তু সত্যত্রেতাতে কারো কোনো রকম বন্ধন হবে না, তো ওই জন্য ওই দুনিয়াকে জীবন মুক্তি ধাম বলা হবে। আচ্ছা দিদি, এবার আজকে আমাদের পর্বে মুরলি শুনবো আমরা। শিব বাবা বলছেন তুমি আমাকে স্মরণ করো আর অন্যদেরকেও এটা শেখাও যে কি করে স্মরণ করতে হয়। আচ্ছা, তোমরা যত স্বদর্শন চক্রধারী হবে এবং অন্যকেও সেরকম করাবে ততই তোমরা উঁচু পদ লাভ করতে পারবে। মানে নিজে যত যত উন্নতি করা যাবে এবং অন্যকেও যত যত সহযোগিতা করা হবে তো তত তত উঁচু পদ পাবে। আচ্ছা, এরপরে তিনি বলছেন দৃষ্টিহীনকে দৃষ্টি দেওয়ার পুরুষার্থ করতে হবে, তাই না? দৃষ্টিহীন বলতে এখানে চর্মচক্ষুতে ব্লাইন্ড তাদের কথা নয়, জ্ঞান অন্ধ, জ্ঞান চক্ষু যাদের নেই তাতে যারা অন্ধ, তাতে সেই দৃষ্টিতে যারা অন্ধ তাদেরকে তিনি বলছেন যে তাদেরকে দৃষ্টি ফিরিয়ে দিতে হবে। মানে এখানে আমরা কথাতেও বলি না অন্ধে জ্যোষ্ঠি হচ্ছেন ঈশ্বর, মানে সেখানে কোন লাঠির কথা বলা হচ্ছে না, আশ্রয় না, আসলে কোন কোন দিক থেকে কি মানে জ্ঞানের দিক থেকে আত্মিক দৃষ্টি যাদের নেই। হিন্দিতে একটা সুন্দর গানের লাইন আমার মনে পড়ে গেল, নয়নহীন কো রাহ দিখাও প্রভু পগে পগে ঠোকর খায়ে হ্যাঁ, মানে কি মানে আমি পদে পদে ঠোকর খাচ্ছি, তুমি নয়নহীনকে রাস্তা দেখাও। তো নয়নহীন বলতে ওটা কিন্তু যারা গাইছে তারা কিন্তু অন্ধ কেউ গাইছে না, আত্মিক জ্ঞানে যারা অন্ধ, আত্মিক দৃষ্টি যাদের নেই তারা বলছেন যে আমি পদে পদে তো ঠোকর খাচ্ছি, তুমি আমাকে পথ দেখাও। 8 ঘন্টা তো তোমাদের ছুটি, মানে কি যদি 24 ঘন্টাকে আমরা 3 ভাগে ভাগ করি তাহলে 8 ঘন্টা আমাদের কাজকর্ম করতে হয়, গভর্নমেন্ট সার্ভিসও 8 ঘন্টা করে, বাকি 8 ঘন্টা আমরা যদি আমাদের খাওয়া রেস্ট নেওয়া এগুলোর জন্য লাগাই, তাছাড়াও আরও 8 ঘন্টা থাকলো, সেই 8 ঘন্টা যদি আমরা এই আধ্যাত্মিক পড়াশোনা করি, মেডিটেশন করি, অন্যদেরকে তৈরি করার কাজ করি, তো সেই 8 ঘন্টা তো ছুটি, মানে ওই 8 ঘন্টা আমরা বাঁচাতে পারি। জীবিকা অর্জনের জন্য তোমাদের ব্যবসা আদি করতে যেখানেই যাও না কেন আমাকে স্মরণ করো। তোমরা বাবাকে যত স্মরণ করবে সারা বিশ্বে তত শান্তি ছড়িয়ে দিতে পারবে। এই কথা কিন্তু ঠিক, আমরা যখন ঈশ্বরকে স্মরণ করি তো কেবল আমি নিজেরই উন্নতি করছি তা নয়, ওই সময় যে ভাইব্রেশন তৈরি হয়, একটা শান্তির প্রকম্পন তৈরি হয়, ওটা ধীরে ধীরে অনেক দূর দূর ছড়িয়ে যায়। আমাদের প্রতি মাসের তৃতীয় রবিবার ইন্টারন্যাশনাল পিস ডে রূপে মানানো হয়। আচ্ছা, 1 ঘন্টা সবাই এই দিন বিশ্ব শান্তির জন্য মেডিটেশন করে বা ধ্যান করে। সবাই বলতে মানে আপনাদের সংস্থা যত ভাই বোনেরা আছেন প্রত্যেকটা জায়গায়? আচ্ছা, মানে আপনাদের যে বিশ্বে 140টা দেশে যে আপনাদের ব্রাঞ্চেস আছে, তো তারা প্রত্যেক সংস্থার সব জায়গায় মানে প্রত্যেক ব্রাঞ্চের ভাই বোনেরা সবাই এটা করে, বিশ্ব শান্তির জন্য শান্তির দান দেওয়া। এটা খুব ভালো উদ্যোগ তাহলে। যোগের দ্বারা শান্তি দান কোনো কঠিন কিছু নয়, কিছুই কঠিন নয়, নিজে বসে বসে শান্তির উপরে চিন্তন করা যাতে সেইখানে সেই ভাইব্রেশন তৈরি হয়,
তখন আস্তে আস্তে ওই পরিবেশের মধ্যে কেউই আসে, ও তখন ফিল করে যে কত শান্তির এক অনুভব হচ্ছে। মাঝে মাঝে যোগে বসানো হয় যাতে সংগঠনের বল একত্রিত হয়ে যায়। মানে এ তো আমরা চলতে ফিরতে উঠতে বসতে করতে পারি, একাও করতে পারি, আমি কোনো নিরালা জায়গায় বসে শান্ত জায়গায় বসে করতে পারি, কিন্তু যদি একসাথে সংগঠিত রূপে অনেকে বসে তো তখন তাহলে তার দ্বারা আরো বেশি শক্তির উৎপাদন হয়। বাবা বুঝিয়েছে, শিব বাবাকে স্মরণ করে তাকে বলো, বাবা একজন আমাদের কুলের এসেছেন, এর বুদ্ধির তারা খুলে দাও। মানে ওর বুদ্ধির তালা খুলে দাও, ওকে বোঝা গেছে ওর আচরণে ওর কথাবার্তায় যে ও দৈবী কুলের আত্মা। তো বলছেন ওর বুদ্ধির তালা খুলে দাও, অর্থাৎ ও যেন এই জ্ঞানটাকে বুঝতে পারে, ও যেন জীবনে ধারণ করতে পারে, ও জীবনকে যেন সুন্দর বানাতে পারে, তাই তার কাছে প্রার্থনা করা হয় যে তুমি এর বুদ্ধির তালা খুলে দাও। স্মরণে এটাও একটা ভালো কৌশল। বুদ্ধি তালার সাথে কেন তুলনা করা হয়েছে, বা বুদ্ধি তালা খুলে দাও ব্যাপারটা ঠিক কিরকম? মানে এটা একটা সুন্দর কথা, বলে কি যে সবার বুদ্ধিকে যদি তালা বলা যায়, রাবণের মতে চলতে চলতে ওটা লক হয়ে গেছে, তো গড রেজ, ঈশ্বরের যদি রে পড়ে তখন ওই তালাটা খুলে যাবে, তো সেই জন্য বলে যে গড রেজ, যে ঈশ্বরের প্রকাশ, ঈশ্বরের শক্তি সেটা পড়লে তখন তার তালা খুলে যাবে, তার বুদ্ধি খুলে যাবে, তার থেকে তমোগুণী স্বভাব সংস্কার দূর হবে, এই জন্য বলে। এখানে একটা কথা বলা যায় যে আমি যে বলেছিলাম চারটে সাবজেক্ট, তার মধ্যে একটা সেবা বলেছিলাম, তো এই সেবার মধ্যে আবার তিন রকম আছে। আচ্ছা, তো একটা হচ্ছে যে আমাদের মনে মনে সেবা, সংকল্পের সেবা, হ্যাঁ, যেটাকে আমরা মন দ্বারা সেই সেবাটা করি, যেটাকে প্রার্থনা বলা যায়, অন্যের জন্য শুভ সংকল্প করা, তো এটাকে আমরা বলতে বলি মনসা সেবা, মনের দ্বারা সেবা। আচ্ছা, একটা হয় বাচা সেবা, মানে আমাদের কথার দ্বারা সেবা, আর একটা হয় কর্মের দ্বারা সেবা। আমি কর্ম দ্বারা এমন গুণ দেখালাম অন্যের কাছে যে আমার সেই কর্মের মধ্যে গুণ দেখে অন্যজন সেটাকে যদি কপি করে তো তখন নিজে ওই রকম তৈরি হবে। আমরা করিও না অনেক সময়, কাউকে জিজ্ঞাসা করি যে তুমি এই কাজটা কি করে করলে, তো বলে যে আমি এইভাবে করেছি ওইভাবে করেছি, বা কেউ কাউকে শেখায় যে দেখো আমি না এইটা এরকম ভাবে করি, আমি জানি তুমিও করো, শেখায়। তো এইরকম তিন রকমের সেবা আছে। কারো হয়তো রোগ ব্যাধি আছে, তখন হয়তো বাবার কাছে আমরা প্রেয়ার করি যে বাবা ও এখন মুক্ত হয়ে ওর এই রোগ ব্যাধি থেকে। কখনো কার কোনো রকম দুঃখ কষ্ট আছে, তখন আমরা বাবার কাছে প্রেয়ার করি, কারো শান্তির জন্য বলি, কারো রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য বলি। কারো হয়তো বুদ্ধি একটু কমজোর আছে, তার বুদ্ধি কি করে খুলে যাবে তার জন্য বলি। তো এই অন্যের জন্য শুভ ভাবনা রাখা, শুভ ভাবনা, শুভ কামনা যেটা বলা হয়, তো ওইটাকেই মনসা সেবা বলা হয়। এটা কাউকে দেখিয়ে করা হয় না, কিন্তু মনে মনে করা যায়, কিন্তু এটা বেশি পাওয়ারফুল। যেটা আপনাদের প্রতি মাসে তৃতীয় রবিবারে যেটা হয় সেটা এইভাবে আপনারা মনসা সেবা করেন? এই রকমই সবাই বসে বিশ্বের শান্তির জন্য আমরা সবাই করি এটা। আচ্ছা, মানে এই যে আমরা মনসা সেবা করি সেটার কথাই বাবা বলছেন, এই প্র্যাকটিস করতে থাকো, সকলের কল্যাণ কামনা করতেই থাকো, এতে অন্যের তো কল্যাণ হয়, নিজেরও কল্যাণ অনেক বেশি হয়। ঘুরতে ফিরতে বাবাকে স্মরণ করতে হবে, বাবা এদের সবাইকে আশীর্বাদ দাও, একমাত্র করুণাময় বাবাই আশীর্বাদ দিতে পারেন, হে ভগবান একে দয়া করো। এইভাবে তো ভগবানকেই বলা হয়, তাই না? তিনি একমাত্র মার্সিফুল, নলেজফুল, ব্লিসফুল, ঠিক না? তিনি সবাইকে ক্ষমা করেন, তিনি জ্ঞানের সাগর জ্ঞান দেন, তিনি সবাইকে আশীর্বাদ দেন, সুখ দেন, তো এই জন্য তাকেই এগুলো বলা হয়। তিনি পবিত্রতায় এবং ভালোবাসাতেও ফুল, হ্যাঁ, লাভ ফুল বলা যায় তাকে, ভালোবাসাতেও তিনি ফুল। তাহলে ব্রাহ্মণ কুলভূষণ তোমরা, তোমাদের নিজেদের মধ্যে কত ভালোবাসা থাকা উচিত, যখন বাবা আমাদেরই বাবা যিনি এত ভালো, যিনি এত সকলকে ভালোবাসেন, তাহলে আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যেও এত ভালোবাসা থাকা উচিত, আমরাও যেন একে অপরকে ভালোবাসি, কারো দুঃখের কারণ হয়েও না কোনোভাবে, আমাদের সংকল্প দ্বারা, আমাদের কথার দ্বারা, আমাদের কর্মের দ্বারা কাউকে যেন আমরা দুঃখ না দিই। সেখানে তো
এমনকি জানোয়ারও কখনো লড়াই করে না, সেখানে বলতে সত্যযুগে আচ্ছা আচ্ছা, বলে না বাঘে গরুতে জল খাওয়া, এক ঘাটে জল খায়। এক ঘাটে জল খায়। হ্যাঁ তো সত্যযুগে জন্তু জানোয়াররা নিজেদের মধ্যে কখনো লড়াই করত না। তোমরা বাচ্চারা ঘরে থেকে সামান্য কথায় ভাই ভাই লড়াই ঝগড়া করো, ঠিক না? এটা তো ঠিক কথা নয় যে ভাই ভাইয়ের সাথে লড়াই ঝগড়া করবে ঘরের মধ্যে। তো বাবা বলছেন যে দেখো, যেখানে সত্যযুগে জন্তু জানোয়ার লড়াই করতো না, আর তোমরা এখানে লড়াই করো ঘরে, ওখানে জানোয়ার ইত্যাদিও লড়াই করে না, তো তোমাদেরও শিখতে হবে। আমরা কেন সাজাপ্রাপ্ত হওয়ার মতো কাজ করব? পাস উইথ অনার হওয়া উচিত, তাই না? সম্মানের সঙ্গে পাস করা উচিত, যাতে মাথা নিচু না হয়ে যায়। যখন রেজাল্ট আউট হবে তখন যেন মাথা নিচু না হয়ে যায় যে ভগবান এসে পড়িয়েছিলেন, কত বুঝিয়েছিলেন, তারপরেও ফেল, এটা যেন তো না হয়। পুরুষার্থ যখন আমরা করবই তখন মানে সমস্ত উদ্যমের সাথেই করব, মানে করা উচিত, পুরোপুরি হ্যাঁ করা হ্যাঁ উচিত। আমরা কেন সাজাপ্রাপ্ত হওয়ার মতন কাজ করব? পাস উইথ অনার হওয়া উচিত, তাই না? তোমরা আরও অগ্রসর হলে বাবা সব কিছুর সাক্ষাৎকার করাবেন, সময় এখন খুবই অল্প, তাই তাড়াতাড়ি করো। মানুষ অসুস্থ হলে তাদের রাম রাম বলতে বলা হয়, কেউ কারো নাম করে, কেউ রাম বলে, কেউ হরি বলে, হুম হুম হ্যাঁ তাই হুম এরকম বলে, তারা ভিতরে থেকেও বলে, অনেকে তো ভিতর থেকেও বলে, অনেকে বলতে শেখানো হয় হুম আর অনেকে নিজেই নিজে মন থেকে বলে। আচ্ছা শেষের দিকেও কেউ কেউ তীব্র গতিতে এগিয়ে যায়, অনেকে হয়তো লাস্টে আসছে হুম এই পথে, হুম হুম কিন্তু অনেক স্পিডে সে এগিয়ে যেতে থাকে, কারণ সে মনে করে যে আমি তো লাস্টে এসেছি, হুম তা আমাকে আমার স্পিড বাড়াতে হবে। সে তখন অনেক তীব্র গতিতে এগিয়ে যায়, আচ্ছা মেহনত করে তারা সামনের দিকে এগিয়ে যায়। তোমরা অনেক ওয়ান্ডার দেখবে, আশ্চর্য দেখবে, যে অনেকে পরে এসে কেমন করে অনেকে টপকে গিয়ে চলে গেল এগিয়ে। হ্যাঁ তো নাটকের শেষ ভাগে ওয়ান্ডারফুল পার্ট থাকে, ঠিকই না? এটা খুব আশ্চর্যের কথা যে নাটক হোক ফিল্ম হোক, তাতে কিন্তু দেখা যায় সত্যতাটা লাস্টে কিন্তু বোঝা যায়, হ্যাঁ তখন ক্লিয়ার হয়, তার আগে অনেক কারণ কিছুই। ক্লাইম্যাক্স চলে তখনই একটা, এমনিতে জেনারেল ফিল্ম যেগুলো আমরা দেখি মুভি টুভিতে সেখানেও তো সেই ভিলেন এবং হিরোর যে একটা লড়াই চলে সেটাও লাস্টে গিয়ে শেষে গিয়ে হচ্ছে, হ্যাঁ এবং লাস্টে ভিলেনের হার হয় এবং হিরোর জয় হয়। অনেক সময় দেখায় তাদের মধ্যে আবার মিল হয়ে যায় না, এরকম সব দেখায়। হুম হুম তো এটাই বলছেন যে লাস্টের যে সিনগুলো হবে না, হুম হুম ওইগুলোর মধ্যে তোমরা খুব আশ্চর্য হবে দেখে। আচ্ছা শেষেরই মহিমা গাওয়া হয়, সেই সময় তোমরা অনেক খুশিতে থাকবে। যার মধ্যে জ্ঞান নেই সে তো সেখানেই অজ্ঞান হয়ে যাবে, মানে ওই সব ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখবে। মানে একদিকে যারা পড়াশোনা করে ভালো তৈরি হলেন তাদের জন্য জয় জয়কার হবে, সবাই জয়ধ্বনি করবে, আর যারা করেনি তারা হাহাকার করতে থাকবে। তো যাদের মধ্যে জ্ঞান নেই তারা তো ওই সব ভয়ঙ্কর দৃশ্য দেখে, এমন এমন ভয়ঙ্কর দৃশ্য তখন হবে, তো তাই দেখে তখন অনেকে অজ্ঞান হয়ে যাবে, সহ্য করতে পারবে না। কিন্তু যারা নিজেকে আচ্ছা তৈরি করেছে তারা তো মেনে নিতে পারবে সেটা। মানে সেই সময় এমন অবস্থা হবে যে আমরা না দেখতে চাইলেও আমাদের সামনে ঘটনাগুলো ঘটবে, কিন্তু যদি তার আগে থেকে আমরা নিজেকে মেন্টালি অতটা মানে স্ট্রং বানিয়ে রেখে দিই, হ্যাঁ তাহলে যা কিছু ঘটবে সেটার কোনো ব্যাড এফেক্ট আমার উপর না পড়বে না। মানে সে আগে থেকেই জানে যে এরকম ঘটনা ঘটবে। আচ্ছা হ্যাঁ যেমন কখনো হয় কোনো পেশেন্টকে হয়তো ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন যে বেশি দিন বাঁচবে না, হুম হুম হয়তো 3 দিন তার আয়ু কি 3 মাস তার আয়ু এরকম কিছু বলে দেন ডাক্তার, হুম তো তখন তারা কিন্তু প্রিপেয়ার থাকে, তো হ্যাঁ অতটা আর কষ্ট হয় না। হঠাৎ করে কেউ চলে গেলে হুম যতটা কষ্ট পায় হুম বলে দিলে, ডাক্তার আগে থেকে বলে দিলে হ্যাঁ আর মানে অতটা বাড়ির কষ্ট লোকেরা পায় না। জেনেই নিলেন যে এনার বেশি দিন নেই, তো সেই হ্যাঁ হিসাবেই তাকে খুশিতে রাখা, এ করা, মানে হ্যাঁ আগে থেকে মাইন্ডকে কন্ডিশন করে হ্যাঁ রেখে নিজের দেওয়া। মনকেও তৈরি রাখে হুম তখন। হুম হুম অপারেশন চলাকালীন সার্জেন কোনো দুর্বলকে কাছে দাঁড়াতে দেন না, কারণ অনেকের হয় যে ব্লাড দেখলে সে সেন্সলেস হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ ওই জন্য অপারেশন করার সময় ডাক্তার কখনো কিন্তু তার বাড়ির লোকেদেরকে ভিতরে যেতে দেয় না, কখনোই দেন না। আচ্ছা পার্টিশনের সময় কি হয়েছিল সবাই দেখেছো তো, মানে তখন যারা ছিলেন তারা দেখেছেন কি হয়েছিল, তোমরা সবাই দেখেছিলে। এটা খুবই যন্ত্রণাদায়ক সময়, বলা হয় কারণ ছাড়াই রক্তপাত, মানে এমন এমন ঘটনা হবে
কোনো কারণ না থাকলেও কি হবে, এমন ঘটনা হবে যে রক্তপাত হবে। মানে ভগবান আমাদের আগে থেকে আগাম একটা পূর্বাভাস দিয়ে দিচ্ছেন যে এরকম ঘটনা ঘটতে হ্যাঁ চলেছে, হ্যাঁ সেই জন্য আগে থেকে নিজেকে সেফ করার তিনি রাস্তাও বলছেন হ্যাঁ আমাদের। এত দুর্দিন আসবে, এত সংকটের দিন, যখন হয়তো খাবার পাওয়া যাবে না, কখন এতজন পেশেন্ট হবে যখন হয়তো ডাক্তার পাওয়া যাবে না, এমন এমন রোগ হবে যার কোনো চিকিৎসা নেই, এরকম কত চলবে, বিদেশি শক্তিরা বোম ব্লাস্ট করবে, তার থেকে তারও প্রভাব ভারতে পড়বে, সেই যে গ্যাস তখন তাতে কতজন মারা যাবে, সেই সব দিনগুলো তো এখন তো সবাই বুঝেই যায় যে সারা বিশ্ব জুড়ে এখন। হ্যাঁ, এখন যে একটা বড় পরিবর্তন, সত্যি একটা বিনাশের পথেই যে দুনিয়াটা হ্যাঁ এগোচ্ছে সেটা আমরা বুঝতেও পারছি। এটাকে এই কারণে বিনাশও বলা হয়, কারণ হিংসার দ্বারা করা হচ্ছে, মানে মানুষের মধ্যে এত চরম হিংসা এসে গেছে যে মানুষ মানুষকেই শেষ করে দিতে চাইছে, তো ওই জন্য এটাকে বিনাশ বা মহাবিনাশ এইগুলো বলা হয়। সেটা সবাই আন্দাজ করছেন এখন আচ্ছা, যেরকম হতে চলেছে, সবাই তো নিউজ শোনে, তো হ্যাঁ তাতে হ্যাঁ সবাই হ্যাঁ, বুঝতে একটা পারছে। ঠান্ডা লড়াই তো চলছেই সবার হ্যাঁ মধ্যে। এই সব দেখার জন্য তোমাদের অনেক সাহস প্রয়োজন, মানে মেন্টাল স্ট্রেংথ যেটা, ওইটা কিন্তু খুব দরকার। তো তোমাদেরই 84 জন্মের কাহিনী আছে, আমরা সেই দেবী দেবতা যারা রাজ্য শাসন করেছি, তারপর মায়ার বশবর্তী হয়ে বিকারের পথে ভূপতিত হয়েছি, মানে পতন হয়ে গেছে, আমরাই এক সময় দেবী দেবতা রূপে রাজ্য পরিচালনা করেছিলাম, হুম হুম কত সুখ শান্তি দুনিয়া ছিল, হুম আর তারপরে আমরাই ধীরে 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 মায়ার বশে এসে গিয়ে হুম আমরা উল্টো পথে চলতে থাকলাম, তখন হুম আমরা পতিত হয়ে গেলাম, আমরা আবারও একবার দেবী দেবতা হচ্ছি, হুম মানে আমরা একবার দেবী দেবতা হয়েছিলাম, হুম 4 যুগ ধরে চলল, হুম এবার কলির শেষে আবার ঈশ্বর আমাদেরকে এসে ট্রেনিং দিলেন, রিহার্সাল করালেন হুম যে নতুন নাটকের জন্য তোমাকে তৈরি হতে হবে, হুম 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 আমরা আবার রিহার্সাল দিয়ে 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 নিজেদের তৈরি করলাম, হুম 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 আবার সত্যযুগ থেকে নাটক শুরু হলো, এইরকম বার বার হচ্ছে, 5000 বছর পর পর এই কল্প রিপিট হতে থাকে, মানে চার আচ্ছা, যুগকে কল্প বললে কল্প রিপিট হতে থাকে, তো আচ্ছা, আমরা বারবার এরকম করি। বাবা এবার বাচ্চাদেরকে আবার মিষ্টি বাচ্চা বলে সম্বোধন করছেন, হুম হুম মিষ্টি হারানিধি বাচ্চাদের, মানে আমরা হারিয়ে গেছিলাম অনেক দিন ধরে, হারিয়ে গেছিলাম হারাধন বাবাকে, সন্তান যাদেরকে হারাধন বলে। যাদেরকে বলে, হুম হুম অনেক দিন ধরে আমরা বাবার থেকে আলাদা হয়ে গেছিলাম, হুম বাবাকে ভুলেও গেছিলাম, হুম হুম আবার বাবা ফিরে পেয়েছেন, তো বাবার কত খুশি হচ্ছে যে আমার সে হারিয়ে যাওয়া বাচ্চা, হুম তো হুম তাদের জন্য বলছেন তিনি যে মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি হুম মাতা পিতা বাপ দাদার স্মরণ স্মরণ স্নেহ এবং গুড মর্নিং, বাবা বাচ্চাদের গুড মর্নিং করছেন এবং আচ্ছা বলছেন যে বাবা বাচ্চাদের নমস্কার জানাচ্ছেন, আচ্ছা, তো আমরাও রিটার্নে বাবাকেও আমরাও বলি যে বাবা নমস্কার, বাবাকেও আমরা নমস্কার করি। দিদি অনেক ধন্যবাদ। এই যে ঈশ্বর কেন আমাদের হারাধন সন্তান বললেন, সেটার পিছনে কি গভীর রহস্য রয়েছে সেটা আমরা জানবো আমাদের আগামী পর্বে, এবং বাকি যেটুকু আমাদের থেকে গেল সেই মূল্য নিয়ে আমরা আলোচনা করবো আমাদের আগামী পর্বে। কিন্তু আজকে সময় নেই বলে অনুষ্ঠান আমাকে এখানে শেষ করতে হবে। আজকের মতো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা মুরলি বিষয়টা কি সেটা শুনছিলাম, উপলব্ধি করছিলাম, জানার চেষ্টা করছি, বোঝারও চেষ্টা করছি। সত্যি কত রকমের দিক ঈশ্বর তার এই মহাবাক্যের মধ্যে তুলে ধরেন, এবং সেটা কোনো রকম শাস্ত্র উপনিষদ বা রামায়ণ মহাভারতে কোনো জ্ঞান নয়, কোনো মন্ত্র উচ্চারণ করছে না, তিনি আমাদের প্র্যাকটিক্যাল লাইফ রিলেটেড যে কোনো পয়েন্টস, মানে কি পয়েন্টস অ্যাপ্লাই করলে আমরা জীবনে একটা চেঞ্জ আনতে পারবো, সমাজের মধ্যে একটা চেঞ্জ আসবে, সে ধরনের প্র্যাকটিক্যাল লাইফ রিলেটেডই পয়েন্টসগুলো কিন্তু আমাদের তিনি শোনাচ্ছেন, এবং সেটা আমাদের সবচেয়ে বেশি দরকার। তো এই রকম মুরলি আমার মনে হয় যে আমাদের সকলের প্রতিদিনই শোনা উচিত, কারণ জীবনে সুস্থ সুন্দরভাবে চলতে গেলে এই ধরনের ঈশ্বরীয় মহাবাক্য যদি আমাদের পাথেয় হয়, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে নিজেরা খুব ভালোভাবে গাইড করতে পারবো। বন্ধুরা, আজকে আমি ওদের অনুষ্ঠান শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।